আষাঢ় মাসে জন্ম হলে মানুষের কি হয়, কোন কোন জিনিসগুলো তারা পেয়ে থাকে, কোন কোন জিনিসগুলো তারা পায় না, সেই বিষয়ে একটু আলোচনা করব। জানবেন, আষাঢ় মাসে যদি কারোর জন্ম হয়, সেই সব জাতক জাতিকা অর্থাৎ ছেলে মেয়ে প্রচুর ট্যালেন্টেড হয়, প্রচুর মেধা সম্পন্ন হয়, প্রচুর বুদ্ধি হয় এই মানুষদের। তারা কোন রকমের বড় কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকুরিরত হয়, ব্যবসাদার হলেও বড় মাপের কিন্তু ব্যবসাদার। অর্থাৎ যেহেতু এদের ট্যালেন্টেড থাকে এবং প্রতিভা প্রচণ্ড থাকে, তার জন্য কিন্তু এদের কোনো রকমের কোনো অসুবিধা হয় না। তাই আষাঢ় মাসে জন্মানো ব্যক্তিদের কিন্তু এমন কিছু জিনিস থাকে এদের মধ্যে, প্রতিভা লুকিয়ে থাকে, যেটা সত্যি অকল্পনীয়। আষাঢ় মাসে জন্ম হলে সেই সব জাতক জাতিকাদের মধ্যে একটু চঞ্চল ভাব থাকে, তাদের মধ্যে যে কোনো জিনিস বেশি দিনকে স্থায়ী করার একটা মানসিকতাটা একটু কম থাকে। সেই জন্য আমি বলবো, যদি তারা একটু যে কোনো জিনিস কন্টিনিউয়াসলি করে, একটা ধারাবাহিকতা বজায় রাখে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাসে জন্মানো ব্যক্তিদের অনেক কিছু জীবনে তারা অ্যাচিভ করতে পারে। সফলতা এদের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। কোনো জিনিস যদি এরা মনে করে করবে বলে একবার ঠিক করে, সেই জিনিসটা কিন্তু ঠিক করতে পারে, কেননা এদের এই মানুষদের মধ্যে অসম্ভব রকমের প্রতিভা আছে, অসম্ভব রকমের প্রতিভা লুকিয়ে আছে। এই প্রতিভার জোরে কিন্তু এরা কিন্তু অনেক কিছু কিন্তু অ্যাচিভ করতে পারে, যাদের কিন্তু এই আষাঢ় মাসে জন্ম হয়। শুধু তাই না, আষাঢ় মাসে জন্মানো ব্যক্তিদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, এরা কিন্তু জীবনে খুব সফিস্টিকেটেড হয়। অর্থাৎ নিয়ম নীতি, একটা ম্যানার্স, এই জিনিসগুলো কিন্তু এরা প্রচণ্ড বোঝে। এরা আদব কায়দাটা এমনভাবে পালন করে যে কোনো সমাজে যে কোনো মানুষদের সাথে এরা কিন্তু সহজে কিন্তু মিশে যেতে পারে। এদের যেহেতু একটা মানিয়ে নেওয়ার একটা সহজাত ক্ষমতা আছে, তো স্বাভাবিকভাবে এই মানুষদের কিন্তু কখনো কোনো জিনিসের অভাব হয় না। এদের বাড়ির থেকে প্রচুর সাহায্য মেলে, প্রতিবেশী তথা আত্মীয় স্বজনের থেকে প্রচুর সাহায্য মেলে, সেই জন্যে অনেক কিছু জিনিস এরা জীবনের উন্নতি পথে খুব সহজে কিন্তু উতরে যেতে পারে। এদের কোনো কিছুর অসুবিধা হয় না। একটা সময় গিয়ে প্রচুর অর্থ সম্পদ এদের মধ্যে কিন্তু প্রচুর থাকে। যদি কেউ আষাঢ় মাসে জন্মানো ব্যক্তি যদি হিসাব রক্ষকের কাজ করে, অ্যাকাউন্টেন্সির কাজ করে, তাহলে জানবেন প্রচণ্ড ভালো হয়। এরা প্রফেসর, স্কুল শিক্ষক, তারপরে পিএইচডি করা, অর্থাৎ শিক্ষার একটা গভীরতা এদের মধ্যে কিন্তু থাকে। যে কোনো জিনিস একটা পুঙ্খানুপুঙ্খানু জানার অধিকার কিন্তু এদের থাকে এবং এরা জানার চেষ্টা করে, পরার্থ করার চেষ্টা করে। অর্থাৎ বলা যায় শিক্ষার প্রতি এদের একটা বিরাট আসক্তি থাকে এবং যে কোনো জটিল সমস্যা, অঙ্কের যে কোনো জটিল সমস্যা কিন্তু এরা সহজে সমাধান করতে পারে। খুব বিবাহিত জীবনও ভালো হয় এদের, অসুবিধার কিছু হয় না যাদের আষাঢ় মাসে জন্ম হয়। তবে একটা জিনিস জানতে হবে, আষাঢ় মাসে যাদের জন্ম হয় তাদের কিন্তু হঠাৎ করে স্ট্রোক হওয়া, হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়া, এই দুটো রোগ কিন্তু, এই মেজর প্রবলেম কিন্তু তৈরি হয়, বিশেষ করে 55 বছর বয়সের পর থেকে। তাই এই দুটো বিষয় কিন্তু অবশ্যই বিশেষভাবে নজর রাখতে হবে। যদি তাদের বংশ পরম্পরা এরকম কোনো সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রে তো আরও বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন। তাছাড়া কোনো টেনশান মুক্ত হয়ে এরা সবসময় জলই থাকতে ভালোবাসে, হাসি খুশি থাকতে ভালোবাসে। কোনো বিষয় টেনশান আসলে এরা কিন্তু সেটাকে নিতে পারে না, সেই জায়গাটাও কিন্তু দেখার প্রয়োজন আছে। আষাঢ় মাসে জন্মানো ব্যক্তিদের ভাগ্যের দিক থেকে আমি বলবো যথেষ্ট ভালো হয়। এদের সব থেকে ভালো মাস হলো, মানে যে মাস মানে অত্যন্ত শুভ, সেটা হলো বৈশাখ মাস এবং ভাদ্র মাস, যাদের আষাঢ় মাসে জন্ম হয়। তাছাড়াও এদের আশ্বিন মাসটাও কিন্তু বেশ ভালো যায়, আশ্বিন মাসও কিন্তু এদের যথেষ্ট ভালো যায়। যে মাসটা সাবধানে থাকতে হবে সেটা হলো বাংলা শ্রাবণ মাস। বাংলা শ্রাবণ মাস একটু সাবধান ও সতর্কতা হয়ে চলতে হবে। শ্রাবণ মাসে কিন্তু অনেক সময় এদের বিপদ আপদ, মানে আর্থিক দিক থেকে অনেক সময় ক্ষয়ক্ষতি, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। তাই শ্রাবণ মাসটাকে যতটা সম্ভব আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন। এরা যদি কোনো সবুজ কালার এবং সাদা রঙের কোনো ড্রেস পরতে পারেন, সবুজ এবং সাদা রঙের সংমিশ্রণ, তাহলে বেশি করে উন্নতি হয়। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন আপনার আপনজনের কাছে, যাতে করে তারা ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।